মুখে স্কাবিংটা করে নিলাম। স্নান করে আসলাম, উঠটা ধরে আসলাম, এটা কি সুন্দর পরিষ্কার রয়েছে। এবারে পুজোটা দিয়ে আসি, তারপরে মুখে ক্রিম লাগিয়ে নেব। মুখটা পরিষ্কার হয়েছে, অনেকদিন বাদে করলাম, বেশি করি না, অনেকদিন বাদে করলাম। হাই বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হলো রাত্রির ওটা নয়, এক্ষুনি খাওয়া হয়ে গেল, খেয়ে নিলাম। খেয়ে এবারে যে শুয়ে পড়বো, যে বিছানা হয়ে গেছে, দেখো বিছানা হয়ে গেছে, এক্ষুনি শুয়ে পড়বো। তো বলি একবার তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো কী দিয়ে ভাত খেলাম বলো তো? আলু ভাজলাম, এখন আলু ভাজাতে ভাজতেই হলো আমাকে। আমি বললাম আমি পারবো না আলু ভাজতে, না আলু ভাজো আলু ভাজো, আলুটা ভেজে দিলাম। খেলতে বললাম না, খেলতে গেছিলো তো, খেলতে গিয়ে পায়ে চোট খেয়েছে, কেনুতে লেগেছে, তারপরে তোমার হাঁটুতে লেগেছে, ফুলে গেছে, মুভ লাগিয়ে দিলাম। তো খেলতেই যদি যায় তো এরকম লাগলে খেলার কি দরকার? খেলতে গিয়ে তো আমি কালকে একটু ঘুরু ঘুরু করতে যাব যদি যাই। বৃষ্টি যা হচ্ছে, বৃষ্টি ভালো লাগে বলতে বলতে বৃষ্টি যা হচ্ছে আর ভাল লাগছে না, এত বৃষ্টি ভাল লাগে না। বৃষ্টি ভাল লাগে, রাত্রিবেলা বৃষ্টি হবে, দিনের বেলা শুকনো হবে। তো কালকে তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, তোমরা সবাই কী করবে? আমি তো কী করবো কালকে, ও কালকে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি, তো কিছু করবে না, শাশুড়ির তো শরীর খারাপ, ওনার প্রচণ্ড শরীর খারাপ ওনার। তাও বদ্দি ভাই আসবে, কী করে দেখি, কালকে তোমাদের কাছে শেয়ার করবো, কালকে তোমাদের সাথে শেয়ার করবো কী কী করি কালকে। ওই দেখো বাজি ভাজছে সাপ, মানে আমাদের জানলার পাশেই হলো ক্লাব, বুঝতে পারছো? তো ওখানটায় বাজি ফাটাচ্ছে, আগে হাতটা কী করেছে। তো ব্লগটা শেষ করছি, আজকে তো যেমন বাবা বাজি ফাটাচ্ছি, তো ব্লগটা শেষ করছি। ওই দেখো আমার ড্রেসিং টেবিল, দেখতে পাচ্ছ? ওই দেখো আমার ড্রেসিং টেবিল। তো আমার না খুব অ্যালার্জি আছে, প্রচণ্ড অ্যালার্জি আছে। আমার বর কোথায় আছে বলো দেখো? ও খেয়ে উঠেই বাথরুমে যেতেই হবে ওকে, ও বাথরুমে না গেলে ওর হয় না, ও
যতবার খাবে ততবার বাথরুমে যাবে, যতবার খাবে ততবার বাথরুমে যাবে, বুঝতে পারছ? তো আমি এখন শুয়ে পড়বো, গুড নাইট। আমার চুলটা খুব বাজে হয়ে গেছে, বারবার এক কথা বলি না আমি, কী করবো বলো? তোমাদের কাছে একটু বলি, ভালো লাগে। আমার দাঁতটার কি দেখো, দাঁতগুলোকে আমার ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কি বাজে দেখতে লাগছে আমাকে। কি এই যে এরকম করি না, দেখো না দেবে, ব্লগিংয়ে আমি কথা বলি যখন আমার না গলায় ব্যথা করে, ঢোকটা গিললেই আমার ব্যথা করে, কেন গো? ঠান্ডালে ঠান্ডাতে না কী সেই কী জানে, আর সব সময় মুখে চুলকাবে, এখানে চুলকাবে, ওখানে, মানে মুখটা, এই চোখটা বিশেষ করে। আমার চশমা আছে, চশমা পরে থাকি আমি, পড়ি। তো গুড নাইট, বাই। তোমাদের ব্লগিংটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবটা খুব কম, প্লিজ। একদিনকার আমি মেকআপ ভিডিও করবো, আমি মোটামুটি পারি, মোটামুটি খুব ভালো পারি না, আমার সেরকম মেকআপও নেই যে করবো, যেরকম যেটুকু আছে সেটুকু দিয়ে করবো আমি মেকআপ, মেকআপ ভিডিও একদিন করবো তোমাদের কাছে। শুয়ে পড়বো, বাই, গুড নাইট। কালকের দিনটা তোমাদের ভালো কাটুক, তোমরাও ঘুরতে বেরাও সবাই, আশা করি ভালো কাটবে তোমাদের, দেখি আমার কেমন কাটে, ঘুরতে নিয়ে গেলে তো ভালো, না নিয়ে গেলে তো ঝগড়া হবে। আমার বরটা খুব ভালো, জানো তো, তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করার আছে আমার, যে অনেক কিছু আমি, মাঝে মুখটা দেখবে সবসময় আমার স্যাড হয়ে থাকে, ভাবি আনন্দে থাকবো, হেসে হেসে তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু চেষ্টা করবো এখন হেসে কথা বলার। জীবন মানেই স্যাড, দুঃখ, আনন্দ সব কিছু, তাই না? এইখানটা এই মুখটা ধরতে ধরতে আমার এখানে এই হাতটা কি ব্যথা হয়ে গেছে, ব্যথা করছে। ও আমি যেন দু কোথাও বেরাই না, নিয়ে যায় আমার বড় এবার করে ঘুরতে, তো কেন বলো তো বেরাতে পারি না, আমার শাশুড়ির তো শরীর খারাপ, তো আমি রবিবার করে তবু একটু বেরাই, ভালো লাগে, মনটা ভালো লাগে বেরোলে, বেরাই একটু। তোমরা শুধু ভাবো না আমি চুলটা কেন বারবার হাত দিই, এটা আমার অভ্যাস, কী করবো, চুলে একটু হাত দিতে ইচ্ছে করে, বিশেষ করে শ্যাম্পু করলে, আর শ্যাম্পু না করলে দেখবে এইখানে আমার চুল সবসময় এরকম টকে বাঁধা চুল। এই দেখো আমার শাখা বেড়ে গেছিলো এই হাতে, তো আমার ননদ সেদিকে এসে আমাকে শাখা পরিয়েছে, পরিয়ে দিয়েছে, বড় ননদ বদ্দিবাদ শাখা পরিয়ে দিয়ে গেছে, খুব ভালো বদ্দি ভাই, বদ্দি ভালো ভালো, ছদ্দি ভাইও ভালো, দুজনেই ভালো, দুটো ননদই ভালো, খুব ভালো, বাই, গুড নাইট। কালকে তোমাদের দিনটা ভালো কাটুক, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো বন্দে মাতরম, বাই, গুড নাইট। বলো তো আমি কতবার গুড নাইট বলেছি তোমাদেরকে, তারপরেও আমি কথা বলেই যাচ্ছি, বলেই যাচ্ছি। ও সং শুনতে পাচ্ছ? সেটা হলো ক্লাবে, দেখছো আবার মুখ চুলকাচ্ছি, তো ঠিক আছে, গুড নাইট, বাই। ওই যে সং শুনে যাচ্ছে, আবার কী বলে, ইউটিউবের অনেক নিয়ম আছে, সেই এ করে কী করে আমি ঠিক জানি না, আমি তো এখনও পর্যন্ত ইউটিউবের কী নিয়ম কী কী আমি কিচ্ছু জানি না, তো ঠিক আছে, আবারও গুড নাইট করছি, গুড নাইট বলছি, আবার তোমাদের সঙ্গে কথাও বলছি, তো গুড নাইট, বাই।